ইলেকট্রাল বন্ডের এই জন্যই বললাম এখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যেটা অসাংবিধানিক তারপরে এস বি বলা হলো নামের তালিকা প্রকাশ করো স্টেট ব্যাঙ্ক কী বলছে এখন দেওয়া যাবে না তার মানে এই নির্বাচনের সময় তারা চায় না এই মুখোশটা উন্মোচিত হোক কালাধান যেখান থেকে এসছে ওরা বলবে না এটা কালাধান নেয় কারণ অফিসিয়াল ট্রানজাকশন আছে তাহলে বলতে অসুবিধা কী আছে যে ইলেকট্রাল বন্ড আপনারা জানেন যেখানে হাজার হাজার কোটি টাকা দেশি বিদেশি নানান সূত্র থেকে বিশেষত কর্পোরেট তারপরে কিছু কারাপ প্র্যাকটিসের মাধ্যমে অনেকটা কিকব্যাকের মতো বা ঘুষের মতো বা কাটমানির মতো আর কিছুটা হচ্ছে ইলগটেন মানি আর এই জন্য এটাকে ট্রান্সপারেন্সি না কাউকে জানাতে দেব না যেদিন দু হাজার সতেরোতে বন্ড আইন নিয়ে আসা হয়েছিল তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি নিয়ে এসেছিলেন ফাইন্যান্স অ্যাক্টকে চেঞ্জ করে আমরা বলেছিলাম যে সরকার বলেছিল ট্রান্সপারেন্সির নামে এসেছিলো স্বচ্ছতার নামে সেখানে স্বচ্ছতা কোথায় কার টাকা কে কিনছে কাকে দিচ্ছে জানা যাবে না পিএম কেয়ারের পরে দেখেছিলাম করোনার সময় তাই পার্লামেন্ট কমিটি স্ক্রুটিন করতে পারবে না অথচ সরকারি লোগো সরকারি ব্যবস্থা করতে পারবে পি এমের নামে পি এম তো সরকারি পিএম কিন্তু সেটা হচ্ছে সমস্ত যে সরকারি যে টাকা পয়সার যেরকম হিসেব থাকে তা থাকবে না একটা দলের নামে একটা সরকারের নামে হাজার হাজার কোটি টাকা হচ্ছে জড়ো করা হলো এখানে যেমন আমরা প্রতিদিন দেখছি এই যে মন্ত্রীদের ঘর থেকে টাকা বেরোচ্ছে একটা পর একটা মন্ত্রী জেলে গেছে দুর্নীতির টাকা কাটমানির টাকা একশো দিনের ঘরের টাকা পঞ্চায়েতের টাকা শিক্ষক নিয়োগের টাকা যে কোনো দপ্তরের নিয়োগের টাকা যার ফলে নিয়োগই বন্ধ হয়ে গেছে এটার জন্য রাস্তায় যেমন যারা নিয়োগ প্রার্থী তারা যেরকম লড়ছিলেন বামপন্থী আইনজীবীরা যেরকম তাদের কথাগুলো নিয়ে কোর্টে লড়ছিলেন আমরা সেরকম সমস্ত তথ্য ভাণ্ডার জড়ো করে দিয়ে মানুষ আমরা নিয়েছি বিচারপতির কাছে নিয়েছি তদন্তকারী সংস্থাগুলোর কাছে দেওয়া হয়েছে কিন্তু তদন্তকারী সংস্থাগুলো কিছুতেই এটা সত্য উদ্ঘাটিত হোক সেটা চায় না সেটা বোঝা গেছে এই ইলেকট্রল বন্ডের কথাই জন্যই বললাম এখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যেটা অসাংবিধানিক তারপরে এস বি বলা হলো নামের তালিকা প্রকাশ করো ইলেকশন কমিশনকে বললো তোমরা কালেক্ট করোসে স্টেট ব্যাঙ্ক কী বলছে এখন দেওয়া যাবে না তার মানে এই নির্বাচনের সময় তারা চায় না এই মুখোশটা উন্মোচিত হোক কালাধান যেখান থেকে এসছে ওরা বলবে না এটা কালা ধান নেয় কারণ অফিসিয়াল ট্রানজ্যাকশান আছে তাহলে বলতে অসুবিধা কী আছে নোটবন্দির পরে বলা হয়েছিল কুড়ি হাজার টাকা যদি লেনদেন হয় সেটা ট্র্যাক করবে সরকার তাহলে হাজার হাজার কোটি টাকা আছে সেটা ট্র্যাকিং মানুষ করবে না সুপ্রিম কোর্টে বললো সরকার মোদী সরকার যে এটা মানুষের কোনো জানার অধিকার নেই অথচ রাইট টু ইনফরমেশন আমরা লড়েছিলাম এবং প্রত্যেক দিন বলা হচ্ছে এই সমস্তটা রাইট টু ইনফরমেশনের ক্ষেত্রে জনগণের জানার অধিকার আছে আপনাদের মারফত জনগণ জানে আপনাদেরও জানানো হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশকেও আমরা ঠিক করেছি আমরা স্টেট ব্যাংকের সদর দপ্তর সহ সমস্ত ব্রাঞ্চগুলোতে বিক্ষোভ জানাতে বলছি মানুষকে কারণ আমাদের টাকা যেমন আমরা যেমন ট্রানজ্যাক্ট করি তার যেমন ট্র্যাকিং হয় তাহলে ইলেকট্রাল বন্ডের নামে আসলে তারা পলিটিক্যাল এবং তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে গোটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন পদ্ধতি সবটাকে গোটা দেশের সর্বনাশ করার জন্য এটাকে ব্যবহার করা যেতে পারে যে কোনো বিদেশি শক্তি তারা এই টাকা দিয়ে নির্বাচনের সময় যেরম হয় বিজ্ঞাপন ছল চাতুরি টাকা পয়সার বিলি কেনা বেচা পি স্পন্সর করা এসবই তো করতে পারে তাহলে জানবো না কেন জানাতে হবে আমরা আইনের পথে যেরম গিয়েছিলাম সিপিআইএম আপিল করেছিল যে রিপ্রেশন করেছিল তার ভিত্তিতেই হয়েছে